হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর এখন আমি বসে গেলাম টু ডু লিস্টটা, মুখ টুক ধুয়ে এসে চলে এসেছি একদম। আর এখন আমি আগে টু ডু লিস্টটা তৈরি করে নেবো, তারপর টু ডু লিস্ট তৈরি করতে করতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। আমাদের এই বিশেষ করে WBCS না, যে কোনো সিভিল সার্ভিসের ক্ষেত্রে একটা কথা দেখবো সবসময় বলা হয়, যদি তোমার ধৈর্য থাকে নিশ্চয়ই তুমি একদিন সফলতা পাবে। তা ধৈর্যটা কী এই নিয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমার বাহন হচ্ছে ধৈর্য। তো তখন পাণ্ডবরা আশ্চর্য হচ্ছিলেন যে বাহন তো ঘোড়া, হাতি, উট, গাধা হতে পারে, কিন্তু ধৈর্য কী করে বাহন হবে? তো তখন বলেছিল, দেখো যে কোনো বা শ্রীকৃষ্ণ বলেছিল পাণ্ডবদের, দেখো যে কোনো বাহন কোনো না কোনো দিন তার ব্যালেন্সটা খারাপ করে একবার হলেও তোমাকে ফেলে দিবে, তোমার মানে তার পায়ের তলার মাটিতে, যেখান থেকে তুমি চোটও পাবে। কিন্তু ধৈর্য যা কোনো দিন তোমাকে ফেলবে না, ধৈর্য তোমাকে বিবেক প্রদান করবে, আর বিবেক তোমাকে পরিকল্পনায় সাহায্য করে, আর আর পরিকল্পনা তোমাকে তোমার লক্ষ্যের দিকে পৌঁছাতে সাহায্য করবে। তাই ধৈর্য ধরে ধরো আর দেখো ধৈর্য তোমাকে কিভাবে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। তাহলে হলো না কত ভালো একটা বাহন আমার? তো পাণ্ডবরা বলেছিলেন সত্যি, মানে পাণ্ডবরা তো কৃষ্ণের বন্ধু ছিল, তখন পাণ্ডবরা বুঝতে পেরেছিল তার জন্যই মানে কৃষ্ণের এত বুদ্ধি আর এত ভালো পরামর্শ দিতে পারেন যে কোনো একটা খারাপ পরিস্থিতিতে। তাই আমাদেরকে যে কোনো সময় যে কোনো খারাপ পরিস্থিতিতে, চাকরি আমরা পাচ্ছি না, হতাশা আসছে, আমাদেরকে এই বাহনটাই আমাদেরকে ইউজ করতে হবে, ধৈর্যের বাহন, ব্যাস আর কিছু না। দেখবে একদিন সবাই আমরা সফলতা পাবোই পাবো। তোমরা দেখতে পাচ্ছ টু ডু লিস্টটা আমার এখন বানানো হয়ে গেছে। তো আমি এখন বই নিয়ে বসে যাব। আর ফার্স্টে আমি যেটা যে সিরিজটা আমার এখন চলছে সেটা হচ্ছে জিওগ্রাফি। তো আজকে আমি জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়বো ভেবে নিয়েছি। তো আমি ওই জন্য কার্তিকচন্দ্র মণ্ডলের বুকটা নিয়ে বসে গেলাম, কারণ এটাতেই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা খুবই ভালোভাবে দেওয়া আছে তোমরা জানো। আর জিওগ্রাফি পড়া মানে বুঝতে পারছো ম্যাপ ছাড়া পড়া তো যাবেই না, তাই আমি ম্যাপটাও কাছে নিয়ে বসলাম, কারণ ম্যাপের আমার বই আছে অ্যাটলাস। বাট অ্যাটলাস বই তো আর পশ্চিমবঙ্গটা এরকমভাবে খুব ভালোভাবে দেওয়া নেই আলাদা করে, কারণ ওখানে দেওয়াও আছে কিন্তু অনেকগুলো একসঙ্গে দেওয়া আছে, যেরকম আসাম মানে ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, মেঘালয়, এটা একবারে দেওয়া আছে। তো তার জন্য আমি পশ্চিমবঙ্গটা যেহেতু আমাদের স্পেশাল রেফারেন্স, তাই আমি পশ্চিমবঙ্গটার জন্য আলাদা একটা ম্যাপ কিনেছি। তো আমি এখন স্টার্ট করে দিলাম পশ্চিমবঙ্গটা পড়ার জন্য। তো ফার্স্ট আমি যেটা স্টার্ট করলাম সেটা হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ দিয়ে। আর পশ্চিমবঙ্গের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল সেটা হচ্ছে যে মানে কর্কট ক্রান্তি রেখা, রেখাটা কোন কোন জেলার কোন কোন শহরের উপর দিয়ে গেছে, তো সেটা পড়লাম আগে ফার্স্ট, কারণ কোশ্চেন আসতেই পারে। তো যেটা হচ্ছে যে নদিয়া, কৃষ্ণনগর, ধুপুলিয়া, বর্ধমানের পূর্বস্থলী, আউসগ্রাম, এরগুলোর উপর দিয়ে গেছে ঘুষকরা। তো এগুলো পড়ে নেওয়ার পর আবার যে আমাদের যে সীমানাটা আছে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে কটা স্টেটের সীমানা বর্ডার শেয়ার করে, যেটা হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম আর সিকিম। আবার সেম আবার ওরকমভাবেই কোশ্চেন আসবে যে কটা হচ্ছে যে কান্ট্রি শেয়ার করে ওয়েস্ট বেঙ্গলকে। ওয়েস্ট বেঙ্গলকে তিনটে কান্ট্রি শেয়ার করে তোমরা জানো, সেটা হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান। আর কতটা পরিমাণ মানে ওদের আয়তনটা কত, সব থেকে সর্বাধিক হচ্ছে বাংলাদেশ, যেটা হচ্ছে 2272 কিলোমিটার, আর হচ্ছে নেপাল হচ্ছে নেপাল হচ্ছে মাত্র 90 কিলোমিটার সব থেকে কম, আর ভুটান হচ্ছে 150 কিলোমিটার বিস্তৃতি। তারপর আর একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট ছিল যে সেম রাজ্য ওয়েস্ট বেঙ্গলের মতো সেম সাইজের কান্ট্রি আর কি কে আছে, সেটা হচ্ছে জর্ডান, আর সেটা হচ্ছে জর্ডান অ্যান্ড হাংরি। তো এই দুটো কান্ট্রির হচ্ছে যে সেম আয়তন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আয়তন 88,752 বর্গ কিলোমিটার, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের আয়তন, তো সেম আয়তন আর কি। তো এগুলো ছিল খুব ইম্পর্টেন্ট। তারপরে আরও পড়লাম সেটা হচ্ছে যে আমাদের যে চিকেন স্নেক করিডর আছে, মানে মহানন্দ করিডরও বলা হয়, যেটা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া সব থেকে মাত্র সংকীর্ণতম অঞ্চল, যেটা হচ্ছে মাত্র 9 কিমি। তো এই ফার্স্ট আমি সীমানাগুলো এগুলো সব ভালো করে পড়ে নেওয়ার পর যে বিভাগগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেরকম ধরনের প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদা বিভাগ আর জলপাইগুড়ি বিভাগ, এই পাঁচটা বিভাগ আছে। তো পাঁচটা বিভাগ এর আন্ডারে এদের সদর দপ্তর কোথায়, এগুলোর আন্ডারে কোন কোন
কোন কোন জেলাগুলো পড়ে, তারপরে যেরকম কলকাতার কিন্তু কোনো, কলকাতার কিন্তু নিজস্ব কোনো বিভাগ নেই, মানে প্রেসিডেন্সি বিভাগ হচ্ছে ওই আন্ডারে কলকাতা বিভাগ পড়ে। এক্সামে দেখবে দেওয়া থাকে কলকাতা বিভাগের আন্ডারে কোন কোন জেলা পড়ে, তো এটা মনে রাখবে। কোশ্চেন এটা কিন্তু ভুল কোশ্চেন, মানে এটার অ্যান্সার কিন্তু হবে ও প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে পড়ে, কিন্তু ওর নিজস্ব কোনো বিভাগ নেই। তো যাক, এগুলো খুব খুঁটিয়ে পড়লাম আর এখন আমার পড়াটা হয়ে গেছে। তো আমি এখন নিজেই চলে এসেছি আর নিচে একটু র চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি জিওগ্রাফিটা খুব ভালো একটা সাবজেক্ট তোমরা জানো, আর পড়তে বসলে কি পড়া শেষ হয় না। তো যাই হোক, আমি এখন জিওগ্রাফিটা পড়ে চলে এসেছি, বাট আমি গিয়ে আবার জিওগ্রাফিটা পড়ব। আর এখন আমি চান টান করে চলে এলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি জিওগ্রাফিটাই পড়বো, কারণ আজকে আমি ভেবেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কতটা দেখিয়ে শেষ করতে পারি। তো আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য দুদিন টাইম রেখেছি, আজকে দিনটা পড়বো আর কালকে দিনটা পড়বো। তো আমাকে অনেকটাই পড়ে রাখতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা অনেকটাই আছে। ভেবে নাও না, যতটা ইন্ডিয়ান জিওগ্রাফি আছে সেম তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে সেম সেম জিনিসই আছে, তো সবই পড়তে হবে। তো যাক, তো এখন আমি স্টার্ট করে দিলাম যে পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি আছে সে ভূপ্রকৃতিটা পড়া স্টার্ট করলাম। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আছে, তোমরা কি কেউ জানো যে অর্কিডের শহর কোন, অর্কিডের শহর নামে পরিচিত কোন শহর? সেটা হচ্ছে কালিম্পং, এটা কিন্তু মনে রাখবে। আর এটাও আমাদের এক্সামে আসে খুব, যে আর্কো উপত্যকা, মানে আর্কো ভ্যালি কোন কোন পাহাড়কে বলা হয় পশ্চিমে, পশ্চিমবঙ্গে, সেটা বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়কে। তো এরকম কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই পড়তে হবে এবং ভালোভাবে খুঁটিয়ে। আর যেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট হচ্ছে যে পর্বত শৃঙ্গের নাম কি, সান্দাকফু, তোমরা হয়তো এটা জানো নিশ্চয়ই। তারপর আর এটাও মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গলেরই অযোধ্যা পাহাড়ের, মানে অযোধ্যা পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ হলো সেটা হচ্ছে গোর্গাবুরু। কিন্তু যদি অযোধ্যা পাহাড় মেনশন করে দেয় তখন কিন্তু আর সান্দাকফু হবে না। তো এগুলো মনে রাখতে হবে। আবার দেখবে এটা খুবই পড়ে যে তিস্তার পশ্চিম পার্কে, আমরা পশ্চিম পার্কে কি বলা হয়, তরাই বলা হয় না ডুয়ার্স বলা হয়? তো এটা খুব খুব গুলিয়ে যায়, তো এগুলো একটু দেখে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আরিয়ান্তের ম্যাথের বুকটা নিয়ে বসে গেলাম। আর ম্যাথের বুকে আমার যে সিরিজটা চলছে সেটা হচ্ছে যে যে প্রফিট অ্যান্ড লস চলছে। আর প্রফিট অ্যান্ড লসের অনেক কোশ্চেন আছে, 292টা কোশ্চেন, তো এর সিরিজ এখন আমার চলবে। আর আরেকটা কথা কি, আরএস আগর আরিয়ান্তের এই বুকটা না খুব ব্যাংক রিলেটেড কোশ্চেনগুলো আছে, মানে এত বড় বড় ক্যালকুলেশন যে কী বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে করতে করতে। তো যা এখন ওইটা কমপ্লিট করা হলো আমার। এখন আমি পেপারটা নিয়ে বসে গেলাম। আর কালকে কেউ আমাকে একজন মেসেজ করেছে, আমি জানি না তার নাম কি। তো কিছু কিছু জন আছেন যারা সবসময় নেগেটিভ কমেন্ট করতেই থাকেন, যায় না কেন তাদের এত নেগেটিভের মানসিকতা কেন? তো যাই হোক, একটা কথা আছে যে যারা নেগেটিভ বেশি চিন্তাভাবনা রাখে এই ফিল্ডে এসে তাদের কাছ থেকে দূরে থাকাটাই উচিত। তো সেই সব মানুষরা আশা করবো আমার ভিডিওটা আপনাদের দেখতে যদি ভালো না লাগে দেখবেন না, কেন দেখেন? তো প্লিজ নেগেটিভ কমেন্টগুলো করা ছাড়ুন। তো যা কথাগুলো আর বলে লাভ নেই। তো আমি এখন বাংলা পেপারটা নিয়ে বসলাম, আর বাংলা পেপারটার মধ্যে আজকে দেখছি যে এখনও পর্যন্ত, যেহেতু আমাদের 2023 পর্যন্ত স্বাধীনতা দিবসে আজাদিকে অমৃত উৎসব মানানো হবে, তো 2023-এর 15 আগস্ট পর্যন্ত, তাই আজকেও আজাদি মানে আমাদের স্বাধীনতা দিবস নিয়ে রিলেটেডই কথাবার্তা লেখা আছে, এখানে অনেক কিছু আছে। আর আজকে যে এডিটোরিয়াল যে পেপারটা ছিল, নিউজ প্রতিবেদনটা, সেটা খুব ভালো ছিল। তো এখন আমি বাংলাটা নিয়ে বসে গেলাম, আর বাংলাতে আমি আজকে 2021-এর কোশ্চেনটাকে দেখছি যে কী কী এসেছিলো। তো প্র্যাকটিস সেটটা স্টার্ট করার আগে তো আজকে আমি ভেবে নিয়েছি যে আজকে আমি সারমর্ম লিখবো, মানে প্রেসি রাইটিং লিখবো। তো প্রেসি রাইটিংয়ে দেখবে এক্সামের সময় প্রেসি সিট দেওয়া থাকে, তার জন্য আমি প্রেসি সিটেই সবসময় মানে প্র্যাকটিস করার চেষ্টা করি। তার জন্য আমি খাতার মধ্যে প্রেসি সিটের মতো করে দাগ টেনে নিলাম। আর এখন আমি যেটা লিখছি সেটা হচ্ছে যে 2021 সালে যে কোশ্চেনটা এসেছিলো, একটা যে সহজভাবে আপনাদের জীবন, মানে কী বলছে, যে একটা ছোটো ঘাস হয়ে তুমি কখনো বটবৃক্ষ হওয়ার চেষ্টা করো, তো এরকম নিজের কাজে নিজের সবসময় খুশি থাকার চেষ্টা করো, শান্তি খোঁজো, তো এরকম ধরনের একটা দিয়েছিলো, তো যেটাতে আমি লিখলাম। তো ভালোই লাগলো লেখাটা। তারপরে আমি আবার ভাবলাম যে না, আর একটু লিখবো, সেটা হচ্ছে বঙ্গানুবাদ। আজকে আমি বঙ্গানুবাদটাও স্টার্ট করে দিলাম, আর কালকে আবার একটা প্রেসি রাইটিং করবো, তো তার জন্য ওটা দাগও টেনে রাখলাম আর শুধু হেডিংটা দিয়ে রাখলাম, কালকে আবার লিখবো। আর এখন আমি জিকেটা নিয়ে বসলাম, মানে আজকে সিএটা পড়বো না, আজকে জিকে পড়বো। তো জিকেরও অনেক কিছু জমে গেছে খাতার মধ্যে, তো না পড়লে কী হবে, আরও গাদা জমে যাবে।
তো ফার্স্ট আমি যেটা স্টার্ট করলাম সেটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজগুলো খুবই ইম্পর্টেন্ট দেবে, যে বঙ্গোসাগর সমপ্রীতি, যেরকম বাংলাদেশের সঙ্গে কদিন আগে হলো ল্যামেতি, যেটা 9 এডিশন হয়েছে, ইন্ডিয়ান আর্মির সঙ্গে স্যাহেল ডিফেন্স ফোর্সের হয়েছে, তারপর নমেডিক এলিমেন্ট যেটা মঙ্গোলিয়ার মিলিটারির সঙ্গে ইন্ডিয়াতে হয়েছে। তো যাক, এগুলো আমি সব পড়ে না, আজকে অনেক এক্সারসাইজ, আরও তো বলছি না আমি তোমাদেরকে। তারপর এক্সারসাইজগুলো পড়ার পর আমি যেটা সব থেকে পড়লাম সেটা হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম। যেরকম আমাদের এভরি ইয়ার আর কি অল ওভার ওয়ার্ল্ডে 4টি গ্র্যান্ড স্ল্যাম হয়, সেটা তোমরা জানো, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ওয়েলভেডেন ওপেন আর ইউএস ওপেন। তো যাক, এগুলো তার মধ্যে 3টি ওপেন অলরেডি হয়ে গেছে। তো 3টি ওপেন কে কে জিতেছে, যেরকম ধরো ফ্রেঞ্চ ওপেনটা, যেটা তোমাদের ফ্রেঞ্চ ওপেনটা হয় কিসে, ক্লে কোর্টে হয়, আর এটা জিতেছে, মেন সিঙ্গেলটা জিতেছে রাফেল নাদাল, আর উইমেন সিঙ্গেলটা জিতেছে ইগা সুইকা। তো এরকম করে আমার সবগুলো লেখা আছে, কারণ আমি যখন সিএ পড়তে পড়তে এই যখন ইনফরমেশনগুলো পাই তখন এগুলো এক্সট্রা করে আলাদা করে একটা খাতার মধ্যে লিখে নিই। তো তাহলে এটা তো জিকে রিলেটেড, কারণ এটা তো সিএ রিলেটেড পটে, বাট এগুলো জিকে রিলেটেডও, তো জন্য এগুলো আলাদাভাবে লিখে দিই। তারপর এবারে ইন্ডিয়াতে জিএসটি কালেকশন হাইয়েস্ট, সব থেকে জিএসটি কালেকশন হচ্ছে এপ্রিলে, যেটা 167.540 crore টাকা। তো এখনও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হিসাব, মে, জুন, জুলাই হিসাবে এখন এপ্রিল হাইয়েস্ট আছে। তারপর যে ইন্ডিয়ান যে নোটগুলো আছে, নোটের যে কালারগুলো, তারপর যে ওর মোটিভগুলো, মানে ধরে নাও যে 500 টাকা যেটা নোট সেটা হচ্ছে স্টোন গ্রে কালার, আর ওর পেছনে আছে রেড ফোর্ট। তো এগুলো পড়লাম, এগুলো ইম্পর্টেন্ট। তো এরপর আমি এখন সিএটা লিখে নিচ্ছি। আর তোমরা সিএটার জন্য আমাকে অনেকজনে অনেক কোশ্চেন করেছে, দিদি সিএটা কোথা থেকে লিখো, সিএটা কোথা থেকে লিখো। তো আমি বারবার বলেছি যে টেক্সট বুক অ্যাপের আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, ওখানে আমার স্যার আছেন, মানে যে স্যার ক্লাস করান তো ওই স্যারের আমি কারেন্ট অ্যাফেয়ার সকালে ক্লাস নেন স্যার, বাট আমি প্রত্যেকদিন বিকালে করে নিই, আমি রেকর্ডিং ক্লাসটা দেখি, কারণ ক্লাস আমি থাকি না কোনো দিন, সকালে আমার টাইম হয় না, তোমরা জানো সকালে আমার যা যা বাড়িতে কাজ। তো যাক, আর আজকে খুব দেখলাম সিএটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেরকম তো 76তম এডিশনে যে 15 আগস্ট যে ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের পালন করা হলো সেটা 76th edition ছিল, কিন্তু 75তম আজাদকে অমৃত উৎসব মানা হচ্ছে, সেটা 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত মানানো হবে, মানে আমরা আজাদকে অমৃত মহোৎসব পালন করব। আর এই যে আজাদকে অমৃত মহোৎসবটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল তোমরা কেউ কি জানো, সেটা হচ্ছে সবরমতী আশ্রম থেকে ইনে গুজরাটে, নরেন্দ্র মোদী জুলাই মাসে এটা লঞ্চ করেছিল 2021 সালে। তো আর একটা কথা হচ্ছে যে আজকে অনেক সিএ ছিল এবং খুব ইম্পর্টেন্ট ছিল, যেগুলো আমার লেখা কমপ্লিট হয়ে গেলো। তো আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করতে ভুলবে না, সুন্দর সুন্দর কমেন্টস করবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো WBCS রিলেটেড যত কিছু ইনফরমেশান আছে আমি, আর পাশ থেকে বেল আইকনকে যদি হিট করে রাখো তাহলে WBCS রিলেটেড যত ইনফরমেশান আছে, আমি কীভাবে পড়ছি, কোন ওয়েতে পড়ছি, কতক্ষণ পড়ছি, কী পড়া দরকার, কতটা পড়া দরকার, কোন সময় ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে করতে হবে, সব কিছু আমি নোটিফিকেশান যখনই আসবে আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো, তো তোমাদের কাছে নোটিফিকেশানও আগে পৌঁছাবে, তাই না? তো চলো, আর কিছু বলার নেই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।